আমরা চাচ্ছি এলপিজিটাকে প্রতিটা বৃদ্ধি করার জন্য। এলপিজি এখন গাড়িতেও ব্যবহার হচ্ছে, এলপিজি এখন বাসা বাড়িতে ব্যবহার হচ্ছে। কোন কোন সময় অনেকে বলেন যে এলপিজির দাম বেশি এবং এলপিজির দাম অনেক সময় কম, আমরা এটাকে ডাইনামিক প্রাইসিং এর আন্ডারে নিয়ে গেছি। প্রতি মাসে এলপিজি প্রাইস ডিপেন্ড করে ওয়ার্ল্ড প্রাইসের অনুযায়ী। বর্তমানে এলপিজি বিশ্ববাজারে কম দাম, হয়তো কিছুটা কম এখন এলপিজি বাজারে কম দামে বিক্রি হচ্ছে, কিন্তু আপনাদের সকলকে আমি অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য ধরেন। বছরই আমরা বাসা বাড়ির গ্যাসটাকে মিটার লাগে নির্বিচ্ছিন্ন গ্যাস দিতে সেদিকে আমরা যাচ্ছি। ধন্যবাদ। অনি প্রতিরোধী ইউভি কটেন ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি ফ্লোর ম্যাটের রয়েছে বাহারি ডিজাইনের সমারোহ। কমফি ফ্লোর ম্যাট, নিজেতে আধুনিকতার ছোঁয়া। অচিরি মানে আমরা চেষ্টা করছি যে আগামী দুই বছর থেকে তিন বছরের মাথায় সমস্ত বাড়ি, বিশেষ করে আমাদের যখন গ্রাহকরা আছে তারা জন্য নির্বিচ্ছিন্ন গ্যাস পান এবং মিটারের সাথে দেখা। এটা আমাদের অনেক আগের থেকে প্রকল্প, আমরা জায়গার ফান্ড পেয়েছিলাম আজকের থেকে 5-7 বছর আগের থেকে, এটা চলমান প্রক্রিয়া। কিন্তু পরবর্তী মিটার লাগানোর জন্য প্রায় 20 লক্ষ মিটার লাগাতে হবে, প্রত্যেকের বাড়িতে যেতে হবে, মিটার লাগাতে হবে নতুন করে। এই প্রকল্প এখন মোটামুটি আমরা অর্থের সম্ভাবনা পেয়েছি এই গত কয়েক মাস আগে, সেই সম্ভাবনা অনুযায়ী আমরা কাজ করি। আমাদের এই মুহূর্তে গ্যাসের ডিমান্ড প্রায় 3800, কেবল 3500 আমি মনে করি, 3800 এমএমসি অফ গ্যাসের ডিমান্ড আমরা এখন দিতে পারি 3200। তো এই একটা গ্যাপ আমাদের থেকে যাচ্ছে, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রি এবং বিদ্যুতের ক্ষেত্রে। এই যে বেশ কিছুদিন যাবৎ যে আমাদের গ্যাস ছিল না, এই কারণে কিছুটা পাওয়ার প্ল্যান্ট আমাদের বন্ধ রাখতে হয়েছে, তার জন্য কিছু স্বল্পতা পাওয়ার প্ল্যান্টে দেখা গেছে। তবে আশা রাখছি যে এটা আজকে কালকের মধ্যে সমাধান হয়ে যাবে। বিদ্যুতের ক্ষেত্রে মোটামুটি আজকে দেখলাম যে কোনো লোডশেডের কাছাকাছির মধ্যে নাই, 50-100 মতো আছে বিভিন্ন জায়গাতে, এটাও বন্ধ হয়ে যাবে কালকের থেকে। আশাবাদী আমরা যে আগামী দিনগুলিতে ভালো থাকবে।